পৃথিবীব্যাপী যে কুসংস্কার গুলো ছড়িয়েছে এর অধিকাংশই এই ধরনের মিথ্যাবাদী কিছু আলেম শ্রেণী নামধারী তাদের দ্বারা ব্যাপকভাবে এই মিথ্যাচার সমাজে ছড়িয়ে গেছে। এর দ্বারা মৌলিক ইসলামের বিষয়গুলো মানুষের কাছে লোপ পেয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তাহলে অনুরোধ থাকবে যে আপনারা একটু কোরআন চর্চা করবেন। এই যে মসজিদগুলো, যেটা আমাদের বাংলা ভারতে পাঞ্জেখানা মসজিদ বা ওয়াক্তীয় মসজিদ বলে, এখানে কি জানো বলে সুরাও বা যেটাই হোক, মানে প্রেয়ার স্পট বা যেটাই হোক, এইগুলোকে কাজে লাগিয়ে এই প্রবাসী ভাইদের মধ্যে, যেমন জেনারেল শিক্ষিত অনেক বড় বড় ভাইয়েরা আছেন, আলেম ওলামা মাশাআল্লাহ কেউ কেউ আছেন, তাদেরকে নিয়ে কোরআনের চর্চা করবেন, হাদিসের চর্চা করবেন, কোরআন নিয়মিত একটু তেলাওয়াত করবেন, তাফসির পড়বেন, নির্ভরযোগ্য যে তাফসিরগুলো, এই দু চার 50-60 বছরের আমাদের মতো চ্যাংড়া ভাঙার না, এগুলো বিভ্রান্তি করে দেয়। বলেন ওনার তফসিরে এমন কিছু আছে যেটা পূর্বে কেউ লেখেনি। আমি বলি ঝামেলাটা তো এখানেই, কারণ কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, তো উনি 50 বছর আগে এমন কিছু বললেন যেটা আগে বলা হয়নি, তাহলে এটা কি আল্লাহর কথা না ওনার কথা? এটাই তো আমরা খুশি, কি বুঝলেন আপনারা? দুনিয়াবী দৃষ্টিতে লেটেস্ট এডিশন আসবে, আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো লেটেস্ট এডিশন নাই। ইসলামের ব্যাপারে সব থেকে ওল্ডেস্ট মানে এডিশনে যেতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? ইসলামের ব্যাপারে সব থেকে পুরাতন নবীর জমানার ইসলাম নিয়ে চলবেন, নাজাত পেয়ে যাবেন। আর জাগতিক ব্যাপারে লেটেস্ট সিস্টেম ব্যবহার করেন, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমরা কিছু সুবি সাহেব আছি, দুনিয়াবী ব্যাপারে লেটেস্ট আর সরি ওল্ডেস্ট, আর আখেরাতের ব্যাপারে নতুন নতুন আবিষ্কার করে এক একজন এক এক ধরনের বড় বড় কিছু দাবি করছে, আমি এই সেই অমুক সমুক তমুক দেখতে। এটাই মুসলমানদেরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। মুসলমানদের এখন দায়িত্ব হলো কোরআনের সাথে হাদিসের সাথে সম্পর্ক করতে হবে। ভায়া মাধ্যম হলো সত্যবাদী আলেম। ভায়া মাধ্যম কি? নাহলে আপনি পাবেন কোথায়? কোরআন হাদিস তো ঠিক আছে, কিন্তু কোরআন হাদিস তো সবার বাড়িতে বাড়িতে আছে, কার থেকে শিখবেন আপনি? আর আলেম তো অনেকেই বলবে, এই জন্য সত্যবাদী মুত্তাকি পরহেজগার, যাদের ভেতরে সততা আছে, হারাম কাজে লিপ্ত হয় না, কথা কাজের মিল আছে, এই ধরনের ভালো মানুষদের সাথে থেকে কোরআন কেন্দ্রিক হাদিস কেন্দ্রিক নিজের জীবনকে গড়লে ইনশাআল্লাহ দুনিয়াতেও নাজাত, আখেরাতেও নাজাত।